যেখানে বলেছে আমার হক আদায় করো, ওখানেই বলেছে তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করো। কারণ দুনিয়াতে সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে মা বাবা, ঠিক কি না? এই জন্যই আল্লাহ পাক বললেন তোমরা আমার গোলামি করো, সাথে সাথে তোমাদের পিতামাতার সাথে সদ ব্যবহার করো। সুবহানাল্লাহ। বলি মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ মাই ইয়াকুনা জালিস ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ পাক বললেন জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কষাই। সুবহানাল্লাহ। বলে মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি বনী ইসরাইলের এত বড় একজন নবী, আমার সাথে বন্ধু হবে একটা কষাই কি করে হয়? অন্য একটা নবীর কথা বললেন না, একটা তাওরাতের হাফেজের কথা বললেন না, একটা মুফতি মুহাদ্দিসের কথা বললেন না, একটা ইমামের কথা বললেন না, আমার সাথে একটা কষাই বন্ধু হবে কি করে মানা যায়? আল্লাহ বললেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার বন্ধু হবে একটা কষাই। আল্লাহু আকবার। বলেন আল্লাহ নবী মুসা তখন বললেন, আল্লাহ আমি জানি আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তবে আমি জানতে চাই যে কষাইটা আমার বন্ধু হবে ওই কষাইটার বাড়ি কই, কি নাম তার, কোথায় তার ঘর, আমি একটু দেখব, আমি তার সাথে একটু কথা বলবো, তার আমল সম্পর্কে জানবো, কোন সে আমল যার কারণে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহ বলেন মুসা যাও যাও অমুক বাজারে যাও, বাজার গিয়া দেখবা ছোট্ট একটা দোকান আছে বাজারের কর্নারে, একটা কষাই অত্যন্ত নেয়ার ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না। হে মুসা যাও ওই কষাইটাকে ফলো করো, ওই কষাইটাই তোমার সাথে জান্নাতে যাবে। এই কথা বলতেই আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন কষাইয়ের সন্ধানে, যেতে যেতে লম্বা পথ ওই বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন বাজারের কর্নারে ছোট্ট একটা দোকান, একটা যুবক কষাই অত্যন্ত নেয়ার ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না। আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় দেখলেন কি তার নেক আমল, কোন কারণে আমার সাথে জান্নাতে যাবে। কোনো কথাও বললেন না, পরিচয় দিলেন না, যদি কথা বলি পরিচয় দেই তাহলে হয়তো তার নেক আমল আমি দেখতে পারবো না, এই জন্য কথাও বললেন না, পরিচয় দিলেন না, দেখতেছে কি করতেছে। ওই যুবক অত্যন্ত নেয়ার ইনসাফের সাথে গোশত বিক্রি করে, গোস্ত বিক্রি শেষ হওয়ার আগেই অল্প কিছু গোস্ত প্যাকেটের মধ্যে রেখে দিলেন। আল্লাহ নবী ভাবলেন হয়তো গোস্তগুলো বাড়িতে নিয়ে যাবে, অবশেষে তাই হলো। গোস্ত বিক্রি শেষ, সাড়ার বন্ধ করে যেই গোস্তগুলো রেখেছে ওই গোস্তগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবী পিছনে পিছনে রওনা দিলেন, কোনো কথা বললেন না, পরিচয় দিলেন না। যেতে যেতে লম্বা পথ ওই যুবক বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, দরজা খোলে না, দরজা বন্ধ, ইকরাউল বাব কিছুক্ষণ পরে দরজার মধ্যে নক করলেন আর বললেন ইফতাহ বাব ইয়া সাহাব, হে যুবক দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ মান আন তাকে আপনি। আল্লাহ নবী পরিচয় গোপন রাখলেন, মনে মনে ভাবলেন যদি আমি বলি আমি নবী মুসা তাহলে যুবকের নেক আমল দেখতে পারবো না, এই জন্য আল্লাহ নবী বললেন আনা মুসাফির, আমি একজন মুসাফির, যুবক দরজা খোলো তোমার ঘরে একটু বিশ্রাম করতে চাই, সুযোগ হবে কি? তখন যুবক বলল ঠিক আছে ঘরে আসেন, বিশ্রাম করবার মতো জায়গা আছে, কোনো সমস্যা নাই। মুসা নবীকে যুবকও চিনতে পারলো না, ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পর ওই যুবক মুসা নবীকে বলল আল্লাহর বান্দা আপনি এই ঘরের মধ্যে বসেন, পাশের রুমে আমার একটু কাজ আছে, কাজটা সাইরা আবার আমি আসব। এই কথা বলবার পরে মুসা নবী মনে মনে ভাবলেন যুবক তোমার কি নেক আমল, আরে ওইটা দেখবার জন্যই তো আমি আসছি। যুবক পাশের রুমে চলে গেলেন, পাশের রুমে গিয়া উপর থেকে মাসা থেকে কার থেকে অত্যন্ত বয়স বৃদ্ধ একটা মহিলাকে যত্ন সহকারে আদর করে কাঁধে করে নামালেন। নামানোর পর ওই যুবক ওই বৃদ্ধ মহিলাটাকে গোসল দিয়া টাওয়েল দিয়ে মুছে দিলেন, তৈল মালিশ করে শুয়ে দিয়ে বলে মা আপনি শুয়ে থাকেন, আপনার পরশে আবার পায়খানার খাবারগুলো দত্ত করে নিয়ে আসি। মায়ের শুয়ে দিয়া মায়ের পরশে আবার কাপড়খানার কাপড়গুলো দত্ত করে রোদে শুকাতে দিয়া আবার মায়ের কাছে আসলো, এসে বলে মা আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য রুটি বানাইয়া গোশত বুনা করে আসতেছি। এই কথা বলে যুবক রান্না করে চলে গেল। আল্লাহ নবী মুসা ওই রুম থেকে দেখতেছে যুবকের কি নেক আমল। যুবক রান্না করে গিয়া আটার খামিরা বানালেন, আটা দিয়ে রুটি বানাইয়া মায়ের জন্য গোশতগুলো ছোট্ট ছোট্ট করে কেটে বুনা করে রুটি আনে গোশত নিয়ে আবার মায়ের শিহরে আসলেন। আইসে বলে মা রুটি আনে গোশত খান। যুবক মাকে সুন্দর করে উঠাইয়া কোলের মধ্যে বসাইয়া মা যেমন ছোট্ট সন্তানকে আদর করে কোলে বসায় ওই রকম ওই যুবকটাও মাকে কোলের মধ্যে বসাইয়া
নিজের হাত দিয়ে রুটি আর গোশত মায়ের মুখের মধ্যে তুলে দেয়। ওই রুম থেকে আল্লাহর নবী মুসা দেখতেছেন যুবকের কি নেকামল। কিছুক্ষণ পর বৃদ্ধা মা বলে, হে আমার সন্তান, আমি আর গোশত খাবো না, রুটি খাবো না, আমার পেট ভরে গেছে। সন্তান বলে, মা আর একটু খান। বলে, না আমি খেতে পারবো না, আমাকে শোয়া দাও। সন্তান বলে, মা আপনি শুয়ে পড়েন, পাশের রুমে একজন মেহমান আছে, ওই মেহমানকে আমার আপ্যায়ন করতে হবে, খাদ্য খাওয়াতে হবে। এই কথা বললে মাকে যখন শোয়া দিবেন, মা আসমানের দিকে হাত তুলে বিড়বির করে কি যেন দোয়া করতেছে। আল্লাহ নবী ওই রুম থেকে তো যদি দেখে মুখ নড়ে, আওয়াজ শুনতেছে না, ওই বৃদ্ধা মা দোয়া করতেছে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ, আয় আল্লাহ আমার সন্তানটাকে জবানের নবী মুসার সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার। মা দোয়া করতেছে, আল্লাহ এই দুনিয়াতে আমার সন্তানটা ছাড়া আমার আর কেউ নেই, আমার সন্তান আমার পরসা পায়খানার কাপড়গুলো দাওত করে, আমার সন্তান আমাকে রান্না বান্না করে খাওয়ায়, আমার সন্তান আমার খেদমত করে। আল্লাহ দুনিয়াতে এই সন্তানটা আমার কত ভালো। আল্লাহ আমি শুনেছি তুমি মায়ের দোয়া বড় পছন্দ করো, আমি একটা দুর্বল মা, অসহায় মা, আল্লাহ আমি আপনার কাছে আমার সন্তানটার আমানত দিলাম, আমার সন্তানটাকে আপনি জমানার নবী মুসার সাথে জান্নাত দিন। আল্লাহ আকবার। ওই রুম থেকে মুসা নবী দেখতেছে, মা হাত তুলে দোয়া করে কিন্তু আওয়াজ শোনা যায় না। মায়েরা যুবক শোয়াইয়া দিয়া রুটি আর গোশত নিয়া মুসা নবীর রুমে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনাকে আমি চিনি না, আমাকেও আপনি চেনেন না, রুটি আর গোশত খাইয়া আপনিও শুয়ে পড়েন, ঘুমান আমিও ঘুমাই, সকালবেলা আপনি যাবেন আপনার কাছে, আমি যাব আমার কাছে। আল্লাহর নবী মুসা বললেন, যুবক বসো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? হে যুবক আগে বলো, ওই যে বৃদ্ধ মহিলাটা কে? বলো ওটা আমার মা। বল ওইটা তোমার কেমন মা? ও আল্লাহর বান্দা, ওটা আমার জনম দুঃখিনী মা, যার দুধ আমি 2 বছর পান করেছি, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, যেই মা আমার জন্ম দিতে গিয়ে 1 বালতি রক্ত গেছে, ওইটা আমার মা। আল্লাহু আকবার, এটা আমার জনম দুঃখিনী মা। যুবক, তোমার মা বুঝলাম, কিন্তু তোমার বিবি কই, তোমার বাচ্চা কই? বলে, আমার তো বিবি নাই, বিয়েই করি নাই, বাচ্চা হবে কোত্থেকে? কেন বিয়ে করো নাই? আল্লাহর বান্দা, আমার মা বড় বৃদ্ধা, আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আমি গরিব কষাই, কাজ না করলে আমার সংসার চলে না। আমি চিন্তা করলাম, যদি আমি পরের মেয়ে বিয়ে করে ঘরে আনি, আর আমি কাজ করবার জন্য বাজারে চলে যাই, আমার মা বিছানার মধ্যে পায়খানা করে প্রস্রাব করে, হয়তো একদিন আমার বিবি দহত করবে, দ্বিতীয় দিন দহত করবে না, দ্বিতীয় দিন দহত করবে, তৃতীয় দিন দহত করবে না, হঠাৎ করে আমার মায়ের সাথে ঝগড়া বেঁধে যাবে, আমার মাকে ধমক দিয়ে বলবে, বুড়ি বেশি কথা বলবি না, সাবধান, বেশি কথা বললে কিন্তু গলা টিপে হত্যা করে ফেলবো। ওগো আল্লাহর বান্দা, এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যতদিন আমার মা বেঁচে থাকবে আমি বিয়ে করবো না, আমি আমার নিজের হাত দিয়ে আমার মার সব কাজগুলো করে দিব। আল্লাহু আকবার, এই জন্য আমি বিয়ে করি নাই। সারাদিন কঠিন পরিশ্রম করবার পর সন্ধ্যাবেলা ঘরে ঈশা মায়ের পরসা পায়খানার কাপড়গুলো দহত করি, নিজের হাত দিয়ে মায়ের গোসল দেই, রান্না বান্না করে মায়ের খাওয়াই, এই জন্য আমার বিবি নাই, আমার বাচ্চা কাচ্চা নাই। এইবার মুসা নবী বললেন, যুবক বুঝলাম, তোমার মা তোমার বড় ভালোবাসে, তুমিও ভালোবাসো, কিন্তু আর একটা কথা বলে, কি কথা? আমি দেখলাম তোমার মা হাত তুলে বিড়বির করে কি যেন দোয়া করতেছে, কিন্তু আওয়াজটা শুনতে পেলাম না, ওই কথাটা আমার বলো। তখন যুবক বলে, না না সব কথার উত্তর দিয়েছি, কথার উত্তর দিব না কেন? বলে, না না আমার মায়ের একটা গোপন দোয়া আছে, আমি জানি এই দোয়াটা কবুল হবে না, সুতরাং এটা জানবার কোনো দরকার নাই। আল্লাহ নবী তখন বললেন, যুবক বলো তোমার মা কি দোয়া করছে? বলে, না এই কথা বলবো না। আল্লাহ নবী তখন বললেন, যুবক যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না, আল্লাহর কসম তোমার রুটি আর গোশত আমি খাবো না। এই কথা বলবার পরে যুবক কান্না করে দিলেন, ভাই আপনি কেন আল্লাহর কসম খাইলেন, আমার গোপন কথাটা কেন আপনি জানতে চান? আল্লাহ নবী তখন বললেন, যুবক বলো কোনো সমস্যা নাই। যুবক তখন বলো, আল্লাহর বান্দা
কি আপনি আমি আপনারা চিনি না, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই আর আমার মায়ের আমি ছাড়া কেউ নাই। আমি যখন প্রতিদিন কাজ কম করে বড় পরে বেরিয়ে আইসা আমার মাকে রান্না বান্না করে খাওয়াই, আমার মায়ের পর সা পায়খানা কাপড়গুলো ধুই, তখন আমার মা খুশি হইয়া প্রতিদিন একটা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্না, আয় আল্লাহ জামানান নবী মুসার সাথে আমার সন্তানকে জান্নাত দিও। হে ভাই আপনি বলেন এই দোয়া কি কোনোদিন কবুল হবে নাকি? কোথায় নবী মুসা আর আমি একজন কোষাই, আমি কি করে নবীর সাথে জান্নাতে যাব? আল্লাহ নবী তখন বললেন, যুবক তুমি কি নবী মুসাকে দেখছো? বলে না দেখি নাই। বলে দেখবার কি মনের মধ্যে আশা নাই? বলে আশা তো আছে, তো কেন দেখো নাই? বলে কি করে দেখবো, আমার মা দুর্বল, আমার মা অসহায়, আমার মা বিছানার মধ্যে পায়খানা করে প্রসাব করে, আমি যদি মায়ের যদি মুসা নবীর দেখবার জন্য চইলা যাই, মুসা নবীর বড় বড় দূরে যেতে দুই দিন আসতে দুই দিন চার দিন সময় লাগে, যদি আমি মুসা নবীকে দেখবার জন্য দূরে যাই তাহলে এই চার দিন আমার মাকে কে রান্না বান্না করে খাওয়াবে, কে আমার মায়ের খরচার পায়খানা কাপড়গুলো দন্ত করবে? এই জন্য আমি ভাবলাম যতদিন আমার মা বেঁচে থাকবো যাব না, এই জন্য মনের মধ্যে আশা তো আছে কিন্তু মায়ের কারণে আমি যেতে পারি না। আল্লাহু আকবার! এই কথা বলবার পর আল্লাহর নবী আর বসে থাকতে পারলেন না, দাঁড়ায় গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, যুবক আয় আয় আমার বুকে আয়, হে যুবক আয় আমার বুকে আয়। আল্লাহর নবী যুবকটার বুকে জড়াইয়া কপালের চোটে চুমু খাইয়া বলে, যুবক রে আল্লাহর নবী মুসাকে দেখবার জন্য তোর যাওয়া লাগবে না, বরং আল্লাহর নবী মুসা ইতুরি দেখবার জন্য তোর বাড়িতে চলে এসেছে। আল্লাহু আকবার! আমি যাবো আল্লাহর নবী মুসা, হে যুবক সুসংবাদ গ্রহণ কর, তুমি তোমার মায়ের খেদমত করবার কারণে আমি নবী হয়ে যেমন জান্নাতটা পাবো, তুমি তোমার দুর্বল মা অসহায় মা বৃদ্ধা মা তোমার মায়ের খেদমত করবার কারণে তুমিও সমান জান্নাতের মালিক হয়ে গেলা। আল্লাহু আকবার! এই জন্য বলি সাবধান, হে যুবক পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, যদি পিতা মাতাকে কষ্ট দাও নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না, হজ করেও জান্নাতে যেতে পারবে না, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদি, যার উপরে পিতামাতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট, আর যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ অসন্তুষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। এতের প্রথমে আল্লাহ পাক বললেন।